মাত্র তিনশো টাকায় হ্যাঁ হ্যাঁ তোমরা একদম ঠিকই শুনছো এই কোটটির দাম মাত্র তিনশো টাকা আর শুধু এই একটাই কোট না আছে এরকম অনেক কোটের ভান্ডার কোথা থেকে পেলাম আমি এই কোট শুনতে চাচ্ছ নিশ্চয়ই বলছি বলছি সবটা বলছি তো অনেক অনেক ওয়েলকাম আমার নিউ ভিডিওতে কেমন আছে তোমরা সবাই আমরা বেরিয়েছিলাম সবজি বাজার করতে সবজি খেতে আমার খুব ভালো লাগে আর বাড়ির লোক ফিরে যাবার পর থেকে সেভাবে কিছু বাজারও করা হয়নি আর শীতকাল মানে তো সবজির সম্ভার তো মার্কেটিং করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি মার্কেটে আর আগের দিনের ভিডিওতে তো বলেই যে জামশেদপুর সাকচি মার্কেটে অনেক কোটের দোকান বসেছে আমি দেখেছি ঠিক যেমন ভিডিওতে দেখি নিউ মার্কেট ও সরোজিনী মার্কেটের কোটগুলো কোট গুলো পাওয়া যায় ঠিক সেরকম কোটের দোকান জামশেদপুরেও বসেছে সাকচি মার্কেটে এখানে বাট আমি ভেবেছিলাম যে এগুলোর দাম হয়তো পাঁচশো টাকা করে হবে তো আজ কোটের দোকানে চলেই গেলাম গিয়ে দাম শুনে তো আমি আর ইউবি পুরোই অবাক মাত্র তিনশো টাকা বলছে এত লং কোট তাও আবার দারুণ কোয়ালিটির কোট গুলোর ওয়েটও আছে আর কোটগুলো পরে গরমও লাগছে ভীষণ তাও আবার এইচ এন্ড এম এর অরিজিনাল ট্যাগ লাগানো আর আমার সামনেই পকেটের সেলাইও ওপেন করে দিল অথেন্টিকও লাগছে বাট এত কমেও পাচ্ছি আর দেরি না করে আমি নিয়েই নিলাম কোটগুলো শাকচি মার্কেটে ঢুকতেই একদম রাইট সাইডেই এই ভাইয়ার দোকান বললো ওনারা দিল্লি থেকে এসেছেন এই মেন রোড ধরেই সাকচি গোলচক্ক্রের দিকে এগিয়ে গেলে আরও তিন থেকে চারটে দোকান আছে আর এই কোটগুলো ভালো কোনো দোকানে বা অনলাইন পারচেস করতে গেলে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা তো লেগেই যাবে ইনফ্যাক্ট তার কমে তো পাওয়াই যাবে না শিওর আমার কাছ থেকে ইউটিউব আইডি শুনে নিয়ে ভাইয়া নিজে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিল বিকজ আমরা ভিডিও করছিলাম তো জিজ্ঞেস করলো যে ইউটিউবের জন্য করছি নাকি তো ভাইয়া আগে আপ ভিডিও দেখ রে হমেন্ট জরুর কর দিজিয়ে গা आपकी दुकान की कलेक्शंस बहुत अच्छी हैं बहुत ही अच्छी हैं जो कोई भी मेरे ये वीडियो इस वक्त देख रहे हो अगर वो भी जमशेदपुर से हो तो तीन सौ रुपये में ये कोट खरीदने जरूर जाइएगा यहाँ और सिर्फ कोट ही नहीं यहाँ पर मिलते हैं बहुत सारे स्वेटर स्वेट शर्ट जिसको बोलते हैं वो भी यहाँ पे अवेलेबल था जो कि सिर्फ हंड्रेड रुपीज में मिल रहा था सच्ची में ये तो देख के मैं पागल हो गई वहाँ पे और मैं बहुत सारे वहाँ से पिक करने लगी लेकिन मेरे जी पे ने मुझे धोखा दे दिया इसलिए मैं वहाँ से बस एक ही ले पाई लेकिन मैं वहाँ पे ज़रूर फिर से जाऊँगी और बहुत सारे हंड्रेड रुपीस में स्वेट शर्ट में कलेक्ट करके लाऊँगी अगर आप भी जा रहे हो मेरी वीडियो देख के तो मुझे कमेंट्स में ज़रूर बताइएगा তো বাংলায় ফিরে আসি আবার ওখান থেকে বেরিয়ে মনের খুশিতে আমরা চলে এলাম মোমো খেতে যেই মোমো আমার পুরো যে সারে এখনও অবধি বেস্ট মোমো লেগেছে দোকানের নাম হলো হামরো গোর্খা মোমো ভাইয়ার বিহেভিয়ার তো ভীষণ সুন্দর এত ভালো করে হেসে হেসে কথা বলে ওনার বাড়ি কালিম্পংয়ে ওনার যে হেল্পার দাদা আছেন ওনার বাড়ি কাঠমান্ডুতে পুরো নেপালি মোমো বলা যায় যেমন টেস্ট তেমন সফট যদি তোমরা জামশেদপুরে থেকে থাকো তো এগ্রিকো সিগনালের একদম কাছেই এসে কখনো এই মোমো টেস্ট করে যেও। আমি লিখে দিতে পারি যে এরকম টেস্টি মোমো খুব কমই খেয়ে থাকবে তোমরা জীবনে এখানে কী কী ভ্যারাইটিস মোমো পাওয়া যায় আমি একটু হালকা করে বলে দিই চিজ কর্ন চিকেন ভেজ মাশরুম পনির সব রকমের মোমো এখানে পাওয়া যায় আর এখানে আরেক নতুন ধরনের আইটেম পাওয়া যায় যেটা কিনা শুধু শ্রাবণ মাসেই পাওয়া যায় তার নাম হলো সাফালে তো তোমরা যদি এখানে আসো আমার এই ভিডিওটি দেখে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের মোমোর টেস্টটা কেমন লাগলো আর দাদা সাড়ে পাঁচটার থেকে দোকান খোলে আর বিশ্বাস করে সাতটা বাজতে না বাজতেই শেষ হয়ে যায় কোনো রকমে টেনে টুনে সাড়ে সাতটা অবধি কিছু পাওয়া যায় ভেজের আইটেম চিকেন তো সবার প্রথমেই শেষ হয়ে যায় এতটাই টেস্টি বানায় তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল দিয়েও সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু তোমরা কি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসবো ভবিষ্যতে